জামাই ষষ্ঠীর দিন আমি মা দিদি চলে গেছিলাম শঙ্কর মঠ ও রামরাজাতলার মেলা দেখতে। শঙ্কর মঠের মেলায় এন্ট্রি ফি হলো 10 টাকা। ওখানে রয়েছে 2টো টিকিট কাউন্টার আর মেলাও চলবে 23 জুন অবধি। মেলার লাইট ডেকোরেশনটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই হলো শঙ্কর মঠ, ভেতরে ঢুকতে পারি বেশি কথা না বলে। তো তারপর আমরা চলে এসেছিলাম রাম মন্দিরের রাম পুজো আর মেলা দেখতে। মন্দির দর্শনের পর আমরা দিয়ে দিলাম পুজো। তো মন্দিরের ভেতরে দুদিকে 2টো স্টল ছিল, সেখানে 20 টাকা করে ডালা বিক্রি হচ্ছিল। মেলার পুজো দেখে এসো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখাবে নেক্সট ব্লগে।